আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি সমাজকর্ম প্রথম পত্র প্রথম অধ্যায়ের ক্লাসে। আমি মহারাজ শামীম, প্রভাষক সমাজকর্ম, গোরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বন্দর রোড, গোরনদী, বরিশাল। আমরা প্রাচীনকাল থেকেই একটা কথা শুনে আসছি, সেটি হচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে, এর সবগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষ তথা মানবতার কল্যাণ সাধন করা। আর এই মানুষ সামাজিক জীব, মানুষ সমাজে বসবাস করে, আর সমাজ ব্যবস্থায় নানা রকম সমস্যা, প্রয়োজন ও পারস্পরিক মিথস্ক্রিয়ার প্রয়োজন হয়। তাই অনেকগুলো মানুষ একসাথে বসবাস করতে গেলে কিছু সমস্যার সৃষ্টি হয়। এরই প্রেক্ষাপটেই কিন্তু সমাজকর্মের উদ্ভব ঘটেছে। অর্থাৎ সমাজকর্ম, সমাজ কল্যাণ, সমাজকর্মের মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজ কল্যাণ সাধন করা। অর্থাৎ মানুষ যে সমাজে বসবাস করে, সেই সমাজের সর্বাঙ্গীন কার্যক্রম পরিচালনা করাই হচ্ছে সমাজকর্মের কাজ। যাই হোক, আমরা আজকের সমাজকর্ম প্রথম পত্রে আমরা সমাজকর্ম বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি সমাজকর্মের কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের কথা বলবো, যে বইগুলো সমাজকর্ম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যে বইগুলো সহায়ক হবে। সেই বইগুলো হচ্ছে অক্ষরপত্র প্রকাশনের বইটি আমি সবচেয়ে বেশি প্রিফার করি, এরপরে আছে লেকচার পাবলিকেশন এবং আরও অন্যান্য অনেক লেখকের বইগুলো আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অক্ষরপত্র বইটি সংগ্রহ করতে পারো, এছাড়া ইতোমধ্যেই যারা অন্যান্য বই সংগ্রহ করে ফেলেছো সেই বইগুলো চলবে। যাই হোক, সমাজকর্ম কি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে সমাজ কি। আমরা সমাজকর্ম জানার আগে, সমাজকর্ম জানার আগে জানব সমাজ, সমাজ কি। আমরা ক্লাস থ্রি থেকে শুনে আসছি যে পিতা মাতা ভাই বোন নিয়ে আমরা যেখানে বাস করি তাকে পরিবার বলে। অনেকগুলো পরিবার মিলে একটা পাড়া বা মহল্লা, একটা গ্রাম, একটা জনপদ সৃষ্টি হয়। আর অনুরূপভাবে পড়েছি যে সমাজ মানুষ যেখানে পরস্পর সহযোগিতার মাধ্যমে বসবাস করে, সেখানেই সেটাই সমাজ ব্যবস্থা বলা যায়। এটা আমরা ছোট শ্রেণীতে পড়েছিলাম, আসলে সে কথাগুলো সত্য। সমাজ হচ্ছে একটা ছাতার মতো যেখানে মানুষ আশ্রয় গ্রহণ করে। সমাজ একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন চাহিদা পূরণের জন্য একত্রিত হয় এবং পরস্পরকে সহযোগিতা করে, এমন একটা কাঠামোকেই আমরা সমাজ বলি। সমাজকর্ম, সমাজ থেকেই কিন্তু সমাজকর্ম। সমাজ না থাকলে আমরা সমাজকর্ম প্রয়োগ করতে পারবো না। তো যাই হোক, সমাজকর্ম হলো প্রায়োগিক সামাজিক বিজ্ঞান, অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স। এই সমাজকর্মের সমাজকর্মটাকে অনেকে সমাজ কল্যাণ বলে থাকেন, আসলে সমাজ কল্যাণ আর সমাজকর্ম এক নয়। কারণ হলো সমাজ কল্যাণ প্রাচীন এবং সনাতন পদ্ধতি, আর সমাজকর্ম হলো আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি সাহায্যকারী পেশা। সমাজকর্ম কোনো স্বেচ্ছাসেবী বা ঐচ্ছিক বিষয় নয়। এটার উদাহরণ দিতে গেলে এভাবে বলা যেতে পারে, যেমন একজন মানুষ আমার কাছে এলো, সহযোগিতার কথা বলল, আমি তাকে কিছু টাকা দিয়ে দিলাম, সে তার প্রয়োজনে টাকা দিয়ে পূরণ করে ফেললো। এটার নাম সমাজ কল্যাণ হতে পারে, কিন্তু এর নাম সমাজকর্ম নয়। কারণ এর পরবর্তীতে ওই মানুষ আবার ওই সমস্যায় পড়বে এবং সে আবার অনুরূপভাবে টাকা চাইবে। সমাজকর্ম একটা সক্ষমকারী সাহায্যকারী পেশা, যেটাকে ব্যক্তিকে, দলকে অথবা সমষ্টিকে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে
তারা নিজেরাই নিজেদের উদ্ভূত সমস্যার সমাধান করতে পারে। এমন এক পদ্ধতিকেই আমরা সমাজকর্ম বলি। যাই হোক, সমাজকর্মের আরো অনেক বিস্তারিত বিস্তৃত সংজ্ঞা রয়েছে পাঠ্যপুস্তকে, এই বিষয়গুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা অনলাইন ক্লাসে শুধুমাত্র মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সমাজ কর্ম, আমরা জানি ইউরোপে তথা ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল, আর এই শিল্প বিপ্লবের ফলশ্রুতি হচ্ছে আধুনিক সমাজ কর্ম পদ্ধতি। প্রাচীন শিকারী সমাজ, কৃষি সমাজ, পশুপালন সমাজ, যাযাবর সমাজ ব্যবস্থা থেকে শুরু করে আজকের এই আধুনিক শিল্প সমাজ, সবগুলোই কিন্তু সমাজ। সমাজ আজকে যে সমাজটা আমরা উপভোগ করছি, যে সমাজে বসবাস করছি, এই সমাজটা অনেক দিনের ফল এবং ফসল। সমাজ যত আধুনিক হয়েছে, সমাজের সমস্যাও তত প্রকট হয়েছে। সমাজ যত ধাপ, যত পরিক্রমা অতিক্রম করেছে, এর সমস্যাগুলো তত শক্ত এবং আরো নতুন রূপ গ্রহণ করেছে। ঠিক এই প্রকট ও নতুন নতুন সমস্যা সমাধানের জন্যই সমাজকর্মের উৎপত্তি ঘটেছে। শিল্প বিপ্লবের পর সমাজ ব্যবস্থায় মানুষের গতিশীলতা এলো। মানুষের পেশা, মানুষের রুচি, অভ্যাস, খাদ্যাভ্যাস, পোশাক থেকে শুরু করে মানুষের মৌলমালমিক চাহিদাগুলোর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এলো, এবং সাথে সাথে সমাজ ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন দেখা দিল। এই উদ্ভূত নতুন সমাজে সৃষ্ট সমস্যাগুলো সমাধান করার জন্যই আধুনিক সমাজকর্ম পদ্ধতির উদ্ভব, আধুনিক সমাজকর্ম পদ্ধতির এসেছে। তো যাই হোক, আমরা বলতে পারি যে সমাজকর্ম একটা পদ্ধতি নির্ভর, সাহায্যকারী, বৈজ্ঞানিক ও আধুনিক পেশা, যা ব্যক্তি, দল এবং সমষ্টিকে এমনভাবে সহযোগিতা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়। আবারও বলছি যে সমাজকর্ম হচ্ছে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা, যা কোনো ব্যক্তি, দল অথবা সমষ্টিকে এমনভাবে সহযোগিতা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্মের গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার। এছাড়াও আরো অনেক সমাজকর্ম বিষয় সম্পর্কে অনেক লেখক এবং সমাজবিজ্ঞানীরা সংজ্ঞা প্রদান করেছেন। আমরা পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো নিজ নিজ দায়িত্বে পড়ে নেব। এবং সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সমাজকর্ম কিন্তু সমাজের কল্যাণ সাধনের জন্যই কাজ করে। অর্থাৎ সমাজকর্মের সমাজ কল্যাণের সাথে মিল রয়েছে। এবং আমি পূর্বে একটি কথা বলেছি যে সমাজকর্ম কোনো মৌলিক বিজ্ঞান নয়, এটি হচ্ছে অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স। অর্থাৎ এই পদ্ধতিটা কোনো সমষ্টিতে, কোনো দলে বা কোনো ব্যক্তির উপর প্রয়োগ করা হবে, প্রয়োগযোগ্য। যেহেতু এটি মৌলিক কোনো বিজ্ঞান নয়, প্রায়োগিক বা অ্যাপ্লাইড, সুতরাং এটা প্রয়োগ করতে গেলে সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, রাজনীতি, সরকার সহ আরো অনেক বিষয়ের সহযোগিতা নিয়ে সমাজকর্ম পরিচালিত হয়। অর্থাৎ যখন সমাজকর্ম একটা সমষ্টিতে প্রয়োগ করা হবে, ওই সমষ্টির উই ফিলিংস, ওই সমষ্টির ল্যাঙ্গুয়েজ, সমষ্টির নর্মস অ্যান্ড ভ্যালুস, কালচার, এগুলো কিন্তু আমাদের জানা দরকার। ফলে আমাদের নৃবিজ্ঞানের সহযোগিতা নিতে হয়, আমাদের সমাজবিজ্ঞানের সহযোগিতা নিতে হয়। যাই হোক, এই গেল সমাজকর্ম, সমাজ কর্ম। এখন আমরা জানব সমাজকর্মের প্রয়োজনীয়তা। অর্থাৎ
আমরা কেন সমাজকর্ম পড়ব, সমাজকর্মের প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কি, এতগুলো সাবজেক্ট থাকতে আমি সমাজকর্ম কেন নেব, এবং সমস্যা সমাধানের অনেক বিষয় যেমন চিকিৎসাবিদ্যা, আইন, প্রশাসন, এতগুলো বিষয় থাকার পরেও সমাজকর্ম কেন আধুনিক সমাজ ব্যবস্থায় প্রয়োগ করতে হবে, এইটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। তো সমাজকর্মের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, তার মধ্যে অন্যতম হচ্ছে জন সচেতনতা, জনসচেতনতা সৃষ্টি বা জনসচেতনতা তৈরি করতে সমাজকর্মের প্রয়োজন আছে। অর্থাৎ আমাদের অন্যান্য দেশের তো রয়েছেই, এবং সবচেয়ে বেশি অসচেতন আমরা নিজেরাই, অর্থাৎ আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষ নিজেদের অধিকার, মৌল মানবিক চাহিদা, নিজের নাগরিক হিসেবে তাদের কর্তব্য, সমস্যা সমাধানের পথ কিভাবে তারা অবলম্বন করবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এবং আমাদের দেশের মানুষরা অসচেতন। তাই তাদেরকে সচেতন করা সমাজকর্মে এটা উদ্দেশ্য। তো এই সচেতন করতে গেলে সমাজকর্ম আমাদের করতে হবে। এরপরে বলি সম্পদের সদ্ব্যবহার। আমরা দুই ধরনের সম্পদ জানি, একটা হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত সম্পদ। বস্তুগত সম্পদ হস্তান্তরযোগ্য, কিন্তু অবস্তুগত সম্পদটা হস্তান্তরযোগ্য নয়। প্রত্যেকটা মানুষই এক একটি সম্পদ, এবং বর্তমান সরকার মানব সম্পদের উপরে গুরুত্ব আরোপ করে থাকেন। আর যদি জনসংখ্যা তখনই বোঝা যখন তারা সম্পদ নয়, কিন্তু জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলে দেশ মানব সম্পদ তথা জনসম্পদে পরিপূর্ণ হয়ে যাবে। যাই হোক, সম্পদের সদ্ব্যবহার জানতে সমাজকর্ম করতে হবে। এরপরে আছে সামাজিক বিশৃঙ্খলা রোধ করা। সামাজিক বিশৃঙ্খলাটা সমাজ ব্যবস্থার ভেতরে অশান্তি সৃষ্টি করে ফেলে, সমাজ কাঠামো সামাজিক বিশৃঙ্খলার কারণে ভেঙে পড়ে। আর এই সামাজিক বিশৃঙ্খলা রোধ ও শৃঙ্খলা আনয়নের জন্য সমাজকর্ম পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে সামাজিক অবক্ষয় রোধ। আমরা সাম্প্রতিক সময়ে খেয়াল করে থাকি যে ধর্ষণ তথা নারীর প্রতি যে অত্যাচার, আবহমান কাল ধরে বাংলায় নারী নির্যাতন হয়ে আসলেও এটির মাত্রা এখন অত্যন্ত তীব্র থেকে তীব্রতর হয়ে গেছে। পাশাপাশি যৌতুক থেকে শুরু করে গৃহিণী নির্যাতন, নারীর শিশুকে, কন্যা শিশুকে ছোট করে দেখা ইত্যাদি সামাজিক অবক্ষয় আমাদের মধ্যে রয়ে গেছে। এগুলো আমাদের দূর করতে হবে। আর এই সমাজকর্ম মানবাধিকার প্রতিষ্ঠা, মানুষের তথা নারীদের ক্ষমতায়নে খুব গুরুত্ব আরোপ করে থাকে। তাই নারী কল্যাণ, সামাজিক অবক্ষয় রোধে আমাদের অবশ্যই সমাজকর্ম পাঠ গুরুত্বপূর্ণ। সমাজকর্ম পেশাদার সমাজকর্ম সৃষ্টি করে। অর্থাৎ প্রথমে আমি বলেছিলাম যে সমাজকর্ম কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা স্বেচ্ছাসেবী বা দানশীল কোনো বিষয় নয়, যে একজন আমার কাছে এলাম, তাকে 10 টাকা টাকা দিয়ে দিলাম, সমস্যার সমাধান হয়ে গেল, এই এই কাজ সমাজকর্ম নয়। সমাজকর্ম পেশাদার মনোভাব সৃষ্টি, পেশাদারিত্ব এবং পেশার প্রতি যে নীতি ও মূল্যবোধ আছে, এই সকল বিষয়ে একজন মানুষকে সচেতন করে তোলে এবং পেশাদারি সমাজকর্ম সৃষ্টি করে থাকে। আর বর্তমানে যেভাবে সামাজিক সমস্যাগুলো বেড়ে যাচ্ছে, তাতে পেশাদার সমাজকর্ম সৃষ্টির কোনো বিকল্প নেই। তাই সমাজকর্ম এই বিষয়গুলোতে খুব গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ পেশাদার সমাজকর্মের সৃষ্টিতে সমাজকর্মের ভূমিকা রয়ে গেছে। সামাজিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। সামাজিক সাম্য, সাম্য তথা সকলের সমান অধিকার,
যার যে অধিকার, এই অধিকারটা খুবই প্রয়োজন সামাজিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায়। সমাজকর্মের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এরপরে আসি নারী কল্যাণ। নারী ও শিশু তথা শিশু এবং নারী, এই দুটা দুই জাতি, দুই অংশটা মানব প্রজাতি, মানব ধারাবাহিকতা বজায় রাখার জন্য খুবই খুবই প্রয়োজন। শিশু আগামী দিনের ভবিষ্যৎ, নারী আমাদের সকল মানব জাতির মা। সুতরাং এই নারীদের কল্যাণের কোনো বিকল্প নেই, তাই নারী ও শিশু কল্যাণে সমাজকর্ম সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকে। সামাজিক নীতি ও পরিকল্পনা, আমরা জানি যে প্রত্যেকটা দেশ পরিচালনা করবার জন্য একটা নীতি প্রয়োজন হয়, পরিকল্পনার প্রয়োজন হয়। সমাজকর্ম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একাদশ শ্রেণীর আজকের সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সমাজকর্ম কি এবং সমাজকর্মের সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এটা আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ হচ্ছে সমাজকর্মের গুরুত্ব, সমাজকর্মের গুরুত্ব, এটাই আবার তোমাদের বাড়ির কাজ থাকবে। গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা কেন আমি সমাজকর্ম পড়ব, এ বিষয়ে আগামী ক্লাসে তোমাদের আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে। আর যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে বলবে। তো ধন্যবাদ আজকের সমাজকর্ম ক্লাসে অংশগ্রহণ করবার জন্য। এবং তোমরা যদি কোনো বিষয়ে বুঝতে না পারো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাকে অবশ্যই মেল করতে পারো। আর ক্লাসের নিচে অর্থাৎ ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।